বাংলা গানের ছন্দে নেচে চলছে তিন আমেরিকান শিশু। তাদের নাম হাসি, খুশি ও সুখী। বাংলাদেশকে ভালোবেসে তাদের বাবা জ্যাকব বার্লিন ও মা জয়া বার্লিন এমন নাম রেখেছেন তাদের। এই দম্পতির আরও দুই সন্তানের নাম আনন্দ ও মিষ্টি। শুধু ছেলে মেয়েই নয়, বাংলার সকল কিছু মিশে আছে জ্যাকব ও জয়ার মাঝে। বাংলা গান সহ কথা বলা সবই সাবলীলভাবে পারেন এই দুই আমেরিকান নাগরিক। সম্প্রতি বরিশালে সপরিবারে ঘুরতে এসেছেন তারা। শনিবার দুপুরে বরিশাল নগরীর সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দেখা মেলে তাদের। জ্যাকব ও জয়া জানান, 2011 সালে পটুয়াখালীতে একটি ইন্টারন্যাশনাল সংস্থার হয়ে কাজ করতে আসেন জ্যাকব। সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় জয়ার সাথে। এরপর দুজনে বিয়ে করেন 2014 সালে। বাংলাদেশকে এতটাই ভালোবাসেন যে পাঁচ সন্তানের নাম বাংলাদেশি শিশুদের মতো রেখেছেন তারা। গত এক যুগের বেশি সময় বাংলাদেশে কাটানোর ফলে নিজের দেশের মতো বাংলাদেশকেও ভালোবাসেন এই দম্পতি ও তার সন্তানরা। পরিবারের সবাই আয়ত্ত করেছেন বাংলা ভাষা। তাদের সন্তানরা আমেরিকায় না থেকে আমরণ থাকতে চায় বাংলাদেশে। আমাদের পাঁচজন ছেলে মেয়ে আছে, ওরা ও ভালো গভীরভাবে বাংলাদেশ ভালোবাসে। আসলে আমার বড় মেয়ে মেড ইন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ নাগরিক নিতে চায় এবং বাংলাদেশ চিরস্থায়ীভাবে থাকতে চায়। আমি সবসময় চিন্তা করি আমার সন্তুষ্টি কীভাবে পাবো, আমার সন্তুষ্টি কীভাবে পাবো যদি আমরা সেবাকারী কাজ করি, যেন আমি একজনের হাসি দিতে পারবো। একদিন যদি আমি একজন হাসি দিতে পারবো, এটা আমার সন্তুষ্টি পাবো। আমি খুব পছন্দ করি যে আমি আমার পরিবারের সাথে বরিশালে আসতে পারি। আমি ছেলের সাথে বরিশালের ছেলের সাথে ফুটবল খেলছি, অনেক মজা করছি, ও আমি খুব খুশি যে আমি এখানে আসতে পারি। আমার নাম হাসি, আর আমি পছন্দ করি বেঙ্গালি আর নাচ। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করার স্বপ্ন জ্যাকব ও জয়ার। নানা চড়াই উৎরাই পেরিয়ে 2021 সালে অ্যাকশন জয় এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি শুরু করেন তারা। এই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বিজয় এন্টারপ্রাইজ কাজ করছে সামাজিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য আমেরিকায় রপ্তানির স্বপ্ন এই দম্পতির। এরই মধ্যে 2000-এর বেশি সামাজিকভাবে পিছিয়ে পড়া মেয়ে যুক্ত হয়েছে তাদের সাথে। দ্রুত এসব মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলার স্বপ্ন তাদের। বাংলাদেশের মধ্যে অনেক অসহায় ছেলে মেয়ে মহিলারা আছে, এর ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার বউয়ের সাথে যে আমরা একটা কোম্পানি বানাবো যেন তারা ভালো সম্মানিত চাকরি পেতে পারবে হস্তশিল্প বানানোর মধ্যে, এবং আমরা এক্সপোর্ট করে আমেরিকায় বিক্রি করব। আমরা পুরোটা ট্রেনিং দেবো, এবং তাদের সাথে আমরা একটা আর্ট প্রসেসের মধ্যে একটা সিস্টেম আছে। আমরা যে কোনো সুতা কাপড় আমরা দেবো, তাদের বিভিন্ন রকম রং সেলেক্ট করবেন। যারা হচ্ছে ট্রেনিং পাচ্ছে, ট্রেনিং নিচ্ছে এবং তারা পরবর্তী সেই জবের কর্মসংস্থানের জন্য অপেক্ষা করছে, তাদেরকে আমরা ট্রেন আপ করছি, তাদেরকে দক্ষতা বাড়াচ্ছি। পিছিয়ে থাকা জনগোষ্ঠী যারা আছেন, যারা সমাজের স্বাভাবিক স্রোত দ্বারাই নেই, ওনাদের জন্য মূলত ওনারা কাজ করার জন্য এ বাংলাদেশে আসেন। এদিকে জ্যাকব ও জয়া দম্পতির বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ভ্রমণে নতুন করে স্বপ্ন বুনছে প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তারা। জ্যাকব ও জয়ার হাত ধরে পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী সামাজিক প্রতিবন্ধী মেয়েরা নিজেদের স্বাবলম্বী করে সমাজে গড়ে তুলবে এমনটাই আশা তাদের। ওদের ভবিষ্যৎ আরো সুন্দর আলোকিত হোক সেই প্রত্যাশাই আমরা করছি। আমাদের দেশকে ভালোবেসে তারা যে আমাদের বরিশালে এসেছে সর্বোপরি, আমি তাদেরকে স্যালুট জানাই। ওনাদের কাজের গতি এবং আগ্রহ দেখে আমাদের খুব ভালো লেগেছে। আশা করি আমরাও বরিশালের আমাদের যেসব ছেলেমেয়েরা, যেসব অসহায় ছেলেমেয়েরা তাদের পুনর্বাসন করার সুযোগ নেই, তাদেরকে আমরা পুনর্বাসনে ওনাদের মাধ্যমে সহায়তা করতে পারবো বলে আমার বিশ্বাস। বর্তমানে জ্যাকব ও জয়ার অ্যাকশন জয় এন্টারপ্রাইজ দেশের ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, খুলনা ও চট্টগ্রামে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের নিয়ে কাজ করছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।